বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে মার্কিন পর্যবেক্ষক দল। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন তারা। তাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই, কারচুপি করে কেউ পার পাবে না। এদিকে আইনমন্ত্রীর সাথে বৈঠকে সব দল নির্বাচনে অংশ নেবে কিনা তা জানতে চেয়েছে পর্যবেক্ষক দলটি। রিপোর্ট মাহবুব কবির চপলের। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিদেশিদের আনাগোনা। ঢাকায় ব্যস্ত সময় পার করছেন দুটি মার্কিন নির্বাচন পর্যবেক্ষণ সংগঠনের সদস্যরা। দুপুরে 9 সদস্যের প্রতিনিধি দলটি সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। এতে আগামী নির্বাচনে সহিংসতার আশঙ্কা করে তা মোকাবেলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান তারা। তাদের আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটু সহিংসতার কথা বলেছেন, তারা বলেছেন যে ক্যান্ডিডেটরা যারা নির্বাচনে অংশগ্রহণ তাদের সিকিউরিটি তোমরা দিতে পারবা কি না। তারা জিজ্ঞাসা করেছে অপোজিশন পার্টি ইলেকশনে আসলে তারা মানে নির্বাচন ইসে সঠিকভাবে তারা প্রপাগান্ডা করতে পারবে কিনা। আমরা এটা বলে দিয়েছি যে রিটার্নিং অফিসার ইলেকশনের সময় রিটার্নিং অফিসার হলো সর্বময় ক্ষমতাধর ব্যক্তি, এখানে দুর্নীতি করে কিংবা ভোট চুপি কারচুপি করে কেউ পার পাবে বলে আমার মনে হয় না, আমরা বিশ্বাসও করি না। আর সেই ধরনের মনোবৃত্তি আমাদের রাজনৈতিক দলের এখন আর নেই। পরে তারা বৈঠক করেন আইনমন্ত্রীর সাথে। এ সময় সাইবার সিকিউরিটি আইন, নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেন তারা। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। সংলাপ হবে কিনা এটা ওনারা জিজ্ঞেস করেন নাই। ওনারা জিজ্ঞেস করেছেন একটা কথাই যে এরকম আশঙ্কা করা হচ্ছে কিনা যে কেউ আসবেন নির্বাচনে, কে আসবে কে আসবে। আমি বলেছি যে বাংলাদেশ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সরকার চায় যে সকল দল নির্বাচনে আসুক, কিন্তু কে নির্বাচনে আসবে কে নির্বাচনে আসবে না সেটা সেই দলের সিদ্ধান্ত। বৃহস্পতিবার সফরের শেষ দিনে তাদের মতামত ও সুপারিশ জানাবে মার্কিন পর্যবেক্ষক দলটি। স্টেটমেন্ট ফলোয়িং দ্য কনক্লুশন অফ আওয়ার ভিজিট হিয়ার ইন বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।